তোমরা ভাবছো শুই পড়া বন্ধ হওয়া নিয়ে কি করবে সেটা বলবো, অথচ আমি এখানে গাছের ফুল তুলছি, পাতা তুলছি, কেন কি ব্যাপার? কোনো চিন্তা করো না, এই ভিডিওর জন্যে এটাও খুব জরুরি। এই ফুল আর পাতা দিয়ে আমি কী করবো সেটা ভিডিওর শেষের দিকে জানতে পারবে। তোমরা ওয়েট লস জার্নিতে মাঝে মাঝেই আমাকে বলো প্রচণ্ড চুল পড়ছে, কী করে এই চুল পড়াটা বন্ধ করা যায়। আমি যে যে জিনিসগুলো করি তোমাদের সাথেও সেগুলোই শেয়ার করি। আর আমি একটা তেলও বানাই, সেই তেলটা লাগিয়ে খুব উপকার পেয়েছি, সেই তেলটা বানানোও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা শেষ অবধি দেখ। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ সুকন্যা। আমার অনলাইন লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ জয়েন করে তাদের জীবনটা পরিবর্তন হচ্ছে। তুমিও যদি এই কোর্স সম্বন্ধে জানতে চাও, আমার 2 ঘন্টার ফ্রি ওয়ার্কশপ জয়েন করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথম তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে, রোজ যদি 50টা থেকে 150টা অবধি চুল পড়ে সেটা একদম ঠিকঠাক। আমাদের শরীর থেকেও যেরকম রোজ ডেড সেল পড়তে থাকে, নতুন কোষ গজাতে থাকে, চুলের ব্যাপারও সেরম, রোজ কিছু পুরনো চুল পড়ে যায় আর তার জায়গায় নতুন চুল গজায়। সমস্যা তখনই হয় যখন নতুন চুলটা গজাচ্ছে না, বা যে ছোট ছোট চুলগুলো গজাচ্ছে সেগুলো তাড়াতাড়ি বড় হচ্ছে না, এবং তোমার মাথায় অনেক চুল কমতে শুরু করছে। সেই জায়গাটা যদি আসে তাহলে চিন্তার কারণ, সে সময় বেশ কয়েকটা জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। তার মধ্যে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমাদের শরীরের কাছে চুলটা সবচেয়ে অপ্রয়োজনীয় জিনিস। শরীরকে যে আমরা পুষ্টি দিই, খাবার দিই, সেই খাবারটা শরীর প্রথম নিজেকে ঠিকঠাক মেনটেন করতে কাজে লাগায়। হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, সেল, ব্লাড এগুলোকে ঠিক করার জন্য নিউট্রিশনটা নেয়, এবং লাস্টে যদি কিছু বেঁচে থাকে সেটাকে আমাদের চুলের গ্রোথের জন্য দেয়। কারণ শরীরের কাছে চুলটার কোনো প্রয়োজন নেই, ওটা শুধুমাত্র সৌন্দর্যের জন্যে। তাই তুমি যখনই পুষ্টি কম খাচ্ছ তখন তোমার চুলে পুষ্টি কম পাচ্ছে আর চুলটা ঝরতে শুরু করছে। তাই প্রথম বলেনি খাওয়ারে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবে। 1 নম্বর, প্রোটিন বেশি করে খাবে। মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন, ডাল এই ধরনের জিনিস যেন প্রতিটি খাবারে থাকে। 2 নম্বর, ভালো ফ্যাট বেশি করে খাবে। ডিমের কুসু, নাটস অ্যান্ড সিডস, কিছু ড্রাই ফ্রুটস, এতে প্রচুর ভালো ফ্যাটস থাকে। 3 নম্বর, জল যথেষ্ট পরিমাণে খাবে, সারাদিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। 4 নম্বর, ঘুমানোটা যেন ঠিকঠাক টাইমে হয়, ঘুমের একটা নির্দিষ্ট রুটিন সেট করবে। 5 নম্বর, স্ট্রেস যত বাড়বে তত মাথাটার স্কাল্পগুলো টেনশনে এসে যাবে, চুল বেশি পড়বে। লক্ষ্য করে দেখবে যখনই স্ট্রেস টেনশন বেশি হচ্ছে তখনই বেশি চুল পড়ছে, তাই স্ট্রেসটাকে ম্যানেজ করবে। আর লাস্ট যেটা করবে সেটা হচ্ছে নিয়মিত কিছু এক্সারসাইজ, হাঁটা চলা, কোনো না কোনো মুভমেন্টসের মধ্যে শরীরটা রাখবে, তাতে ব্লাড সার্কুলেশন ভালো হবে, চুলটা অনেক ভালো থাকবে। এবারে বলি কয়েকটা টিপস যেগুলো ফলো করবে, আর শেষে বলবো সেই স্পেশাল ম্যাজিক তেলটা যেটা আমি ব্যবহার করে খুব উপকার পাচ্ছি, এবং আমি দেখিয়ে দেবো কিভাবে বানাবে যাতে তোমরাও সেটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারো। টিপস নাম্বার 1 হচ্ছে, কখনোই বেশি গরম বা বেশি ঠান্ডা জলে চান করবে না, হালকা উষ্ণ গরম জলে চান করবে যাতে স্কাল্পটা টেনশনে না এসে যায়। খুব ঠান্ডা জল মাথায় দিলে বা খুব গরম জল মাথায় দিলে চুলের গোড়াটা শক পেয়ে যায় এবং তাতে অনেক চুল পড়তে পারে। 2 নম্বর, যেটা খেয়াল রাখবে, খুব জোরে জোরে মাথাটা ঘষবে না, নরমভাবে মাথাটাকে ম্যাসেজ করবে। শ্যাম্পুটা লাগাবার পর নরম হাতে যখন মাথা ম্যাসেজ করবে তখন স্কাল্পটা অনেকটা রিল্যাক্স হবে এবং চুলটাও পরিষ্কার হবে। ওটা যদি নখ দিয়ে খুব জোরে জোরে ঘষো ব্যথা পায় এবং চুলটা তার জন্য বেশি পড়ে যায়। 3 নম্বর,
অবশ্যই তেল লাগাবে, কিন্তু সেটা সারা রাত রেখে দিলে এরকম করবে না। তেল লাগাবার আধ ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে। তেলটা বেশিক্ষণ মাথার মধ্যে থাকলেও চুলের গোড়াগুলো নরম হয়ে যায় এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই তেলটা ম্যাসাজ করার পর আধ ঘন্টা রেখে দেবে, তারপরে শ্যাম্পু করে নেবে। 4 নম্বর টিপস, যখনই দেখো প্রচুর চুল পড়ছে, তোমরা ভাবো পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করাবে, স্পা করাবে, চুলের নানা রকম কার্লিং করাবে, চুলটাকে স্ট্রেট করাবে, এতে চুলটা ড্যামেজ হয় অনেক বেশি, তাতে ফিউচারে অনেকদিন পরে চুলটা অনেক বেশি পড়তে থাকে। তাই যখনই চুলটা পড়তে থাকবে তখনই পার্লারে না গিয়ে আমি ভিডিওতে যে যে জিনিসগুলো বলছি সেইগুলো প্রথম করার চেষ্টা করবে। 5 নম্বর টিপস হচ্ছে, শ্যাম্পুটা যখন কিনবে দেখে কিনবে, ওতে কেমিক্যাল যেন অনেক কম থাকে, সেটা চুলটাকে অনেক কম ক্ষতি করে। আর সপ্তাহের মধ্যে 3 থেকে 4 দিন শ্যাম্পু করার চেষ্টা করবে। আমি রোজ শ্যাম্পু করি এবং আমার 50 বছর বয়স অবধি যা চুল আছে দেখতেই পাচ্ছ। আমার ফ্যামিলি ট্র্যাডিশনে কিন্তু চুল নেই, আমার বাবাদের বাড়ির সবারই মাথায় টাক ছিল, সে জায়গা থেকে আমার এখনো যে চুলটা আছে ঠিকঠাকই আছে। তাই আমি যেগুলো প্র্যাকটিস করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এবারে বলবো সেই ম্যাজিক তেলটার কথা। আমি আমার গাছে জবা ফুল নিয়েছি, তোমরা বাজারে যে জবা ফুলের মালা বিক্রি হয় সেই মালার থেকে জবা ফুল নিলেও চলবে। ফুলের পেছনের ডাটি যেটা থাকে সেটাকে ফেলে দেবে, আর সামনেও ফুলের একটা রেণু থাকে সেই রেণুটাকে ফেলে দেবে। শুধু পাপড়িগুলোকে নেবে, জবা ফুলের পাতা পেলে ভালো, না পেলে কোনো অসুবিধা নেই। জবা ফুলের পাতা নেবে, নারকল তেল সেটা লাগবেই তেল তৈরি করার জন্যে, ভালো নারকল তেল নেবে, পেঁয়াজ নেবে। পেঁয়াজটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, তুমি মিক্সিতে বেটেও নিতে পারো। মেথি নেবে, কালো জিরে নেবে, আর কারি পাতা নেবে। এই সব কটার উপকারিতা আমি একটু বলে দিই, তাতে বুঝতে পারবে কেন এগুলো দরকার। পেঁয়াজের রসটা আমাদের চুলটার গোড়াটাকে শক্ত করে, চুলটাকে ঘন করে, চুল পড়াটা বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। মেথি ড্যান্ড্রাফটা বন্ধ করে, চুলের গোড়ায় যে ইনফেকশনগুলো হয় সেই ইনফেকশনগুলোর থেকে আমাদের বাঁচায়, গোড়াটাকে শুকনো হওয়ার থেকে রক্ষা করে। কালো জিরে চুল গজাতে সাহায্য করে, চুলের গোড়াটাকে শক্ত রাখে, পার্মানেন্টলি হেয়ার ফলটাকে বন্ধ করে এবং চুলটাকে ঘন করে। কারি পাতাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বি এগুলো আছে, প্রোটিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এগুলো প্রত্যেকটা জিনিস আমাদের চুলটাকে আর চুলের গোড়াটাকে ভালো করে, নতুন স্বাস্থ্যকর চুল গজাতে সাহায্য করে। বলবো যে ম্যাজিক ইনগ্রেডিয়েন্ট জবা ফুল, যেটা নিউট্রিশনে ভর্তি, চুলের গোড়াটাকে ভালো করছে, চুলটাকে মজবুত করছে, চুল পড়াটাকে বন্ধ করছে, চুলের রংটাকেও ভালো রাখছে, কালো রাখছে চুলের রংটাকে। তাই জন্যে এই প্রতিটি জিনিস চুলের জন্যে ভীষণ উপকারী। আর এই তেলটা ব্যবহার করে আমার চুল পড়া একদম বন্ধ হয়ে গেছে এবং চুলের যে কোয়ালিটি সেটাও খুব ভালো হয়ে গেছে। বানানোর পদ্ধতি দেখতেই পাচ্ছ, তেল নিয়েছি, সব জিনিসগুলো আলাদা করে দিয়ে দিচ্ছি, দিয়ে অনেকক্ষণ ধরে জাল দেব এবং খুব কম আঁচে জাল দেব। ধীরে ধীরে যখন পাতাগুলোর রংটা বদলে যাবে বুঝতেই পারবে যে তার ভেতরে নিউট্রিশনগুলো সব তেলের সাথে মিশে গেছে। তখন তেলটাকে ঠান্ডা করে নেবে, ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবে। এই তেলটা সপ্তাহের অন্তত 3 দিন লাগাবে এবং আধ ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু করে নেবে। এই সমস্ত জিনিসগুলো 1 মাস ধরে চেষ্টা করো, তারপরে যদি চুল পড়া বন্ধ না হয় তাহলে ডেফিনেটলি একটা চুলের স্পেশালিস্ট ডাক্তার দেখাবে। তবে আমি আশা করি এই জিনিসগুলো যদি তুমি ঠিক করে করো তোমার চুল পড়া একদম কমে যাবে। আর অবশ্যই আমায় কমেন্টসে জানাবে কোনটা তোমার সবচেয়ে উপকারে লাগলো আর এই তেলটা লাগিয়ে কতটা উপকার পেলে।
অনেক ভালো থাকো, মানসিক এবং শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা।